আসন্ন শনিবার 2019 মিস্ত্রিপাড়া সমাজ কল্যাণ পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে মিস্ত্রিপাড়া পুরো এলাকা জুড়ে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। স্বাধীনতা উত্তর আমাদের এই মিস্ত্রিপাড়ায় এইভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেওয়া হয় নাই। আমরা সিলেক্টেড দীর্ঘদিন দায়িত্বে, আমি প্রায় 25 বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছি। এবার আমাদের এলাকায় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা হয়েছে, সেই নির্বাচনে আমি সভাপতির প্রার্থী হিসেবে আমি দাঁড়িয়েছি এবং দীর্ঘ 25 বছর আমি এলাকায় খেদমত করেছি। আগামী দিনে ইনশাল্লাহ আমাদের একটা সুন্দর পরিবেশে নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয়ে আসবে তারা একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের এলাকায় কায়েম করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ই প্লাস টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 24 নম্বর ওয়ার্ড মিস্ত্রিপাড়া সমাজ কল্যাণ পরিষদে আমি সাধারণ সম্পাদকের পদপ্রার্থী, এলাকাবাসীর দোয়া প্রার্থী দোয়া নিয়ে আমি নির্বাচন করতে যাচ্ছি। আমি সকলের দোয়া চাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের পুরো সমাজ পুরো এলাকাবাসী এত বেশি খুশি, মনে হচ্ছে জাতীয় নির্বাচন হচ্ছে। আমরা হচ্ছে একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন হোক, সেখানে যাদের দ্বারা সমাজের উপকার হবে, মানুষের উপকার হবে, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তারাই যত নির্বাচিত হয়। আমি এলাকাবাসীর প্রতি সে আহ্বান করছি। আজকে আমরা যারা তরুণরা আছি, আমরা ছয় মাসের একটা উদ্যোগ নিয়েছি। বিশেষ করে আমি একটা প্ল্যানিং করেছি সবাইকে নিয়ে। আমরা তরুণরা প্রথম বসেছি, এরপর আমরা মুরব্বী সমাজকে ডাকছি। ওনাদেরকে ডাকার পরে ওনারা সবাই একত্রিত হয়েছে, ওনারা সবাই সম্মতি দিয়েছে আমাদের সমাজ গঠন করবে। সেই সব আমরা একটা আহ্বায়ক কমিটি করছি। আহ্বায়ক কমিটিটা তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করে। আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি করছি, যেটা আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যক্তিদেরকে নিয়ে আমরা একটা নির্বাচন কমিশন গঠন করেছি। রিপোর্ট করেছেন ডিভিশনাল হেড রেজাল হোসেন কায়সার, ডেস্ক নিউজ, এ প্লাস টিভি।